অভূতপূর্ব ফলাফল করেছে, সেটি প্রমাণ করেছে যে আসলে শিক্ষার্থী যদি পাওয়া যায়, উপযুক্ত পরিবেশ যদি তৈরি করা যায়, তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠান আর মানসম্মত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। এত ভালো ফলাফল করেছ, 130 জন তোমরা পরীক্ষা দিয়েছ, তার ভিতরে 95 জন জিপিএ ফাইভ পেয়েছ। রংপুর বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয় যে সংবর্ধনা, এবং ইকো পাঠশালার আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের যে অভূতপূর্ব ফলাফল এসএসসিতে, সেজন্য তাদেরকেও সম্বর্ধনা। দ্বিতীয় অনুষ্ঠানে আমি নামগুলো অভিনন্দন জানাই সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে এবং শিক্ষার্থীবৃন্দকে এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে, যাদের জন্য এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমাদের অধ্যক্ষ মহোদয় যে আজকে বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছে, মনে রাখতে হবে যে যে প্রাপ্যতা, এটি আমরা মনে করি যে তিনি যেমন এটি অর্জন করেছেন, সেজন্য আমরা যেমন গৌরব করছি, এবং তার হাত দিয়ে যে ইকো পাঠশালা এবং কলেজ প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে একটি বিশিষ্ট জায়গা দখল করেছে, সেটির জন্য আমরা খুব গর্ব করছি। প্রথমত আমাদের সবার প্রিয় আমাদের ডক্টর সেলিমা আক্তার ম্যাডাম, আমাদের মাননীয় অধ্যক্ষ ইকো পাঠশালা এবং কলেজের, যিনি অসাধারণ যে অ্যাচিভমেন্টটা রংপুর বিভাগ থেকে নিয়ে এসছেন, এতে ঠাকুরগাঁ এবং প্রতিষ্ঠান হিসেবে ইএসডি এর মুহূর্তে উজ্জ্বল করেছে আমাদের বিষয়ে, এটা উপলব্ধি করতে পেরে আমারও ভালো লাগছে। এই দুটো এবং আমার সামনে তোমরা যারা বসে আছো আজকে এই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণিরা, তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই সর্ব উত্তর প্রান্তে এত হীরা জহর যে সবাই আছে আমরা বাইরে থেকে কিছু পাচ্ছি না। প্রথমেই আমি অভিনন্দন জানাই আমাদের অধ্যক্ষ মহোদয়, তিনি আমাদের রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, এবং আমরা জাতীয় পর্যায়ে আশা করছি, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে আমাদের ইকো পাঠশালার মাঝে এই রেকর্ড ব্রেকিং রেজাল্ট এনে দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়টা সবসময় স্বপ্ন ছিল, এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের স্বপ্ন ছিল যে আমরা রেজাল্টের মাধ্যমে আমাদের কারিকুলার মাধ্যমে সব দিক থেকেই যেন আমরা এগিয়ে থাকি, আমাদের সব দিক থেকেই আমাদেরকে শ্রেষ্ঠ হতে হবে। আমাদের 2024 সালে যখন আমরা শিক্ষার্থীরা ছিলাম, তারা
কোনোদিনও ভাবতে পারিনি যে আমরা 70 জন পার করে 94টা এডিমাস এনে দিতে পারবো বড় বড় এরকম সাইডে। তবে হ্যাঁ, আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা চেষ্টা করব এবং আমরা পেরেছি। আমরা 95টা এডিমাস পেয়েছি, তোমরা 100% এডিমাস পাবো। আমি মনে করি দ্বিতীয় পাঠশালার শিক্ষক মানে প্রত্যেক শিক্ষকেরা আমার নিকটবর্তী আমার সহপাঠীরা বলে গিয়েছেন যে তারা হচ্ছেন বাবা মার তুল্য। বাবা মা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন, দ্বিতীয় পাঠশালার কলেজের প্রতিটি শিক্ষক তারা আমাদের কাছে এক একজন বাবা মা।